দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক শুভেন্দু অধিকারীর এবং সেই কারণেই সংসদ ভবনে পৌঁছেছেন রাজ্যের বিরোধী দলনেতা। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিং এর সঙ্গেও দেখা করবেন তিনি। এই বিষয় নিয়ে বিস্তারিত জানব বিজেন্দ্র সিং আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিজেন্দ্র, অমিত শাহর সঙ্গে শুভেন্দু অধিকারীর এই বৈঠক কখন হবে এবং কি কি বিষয় উঠে আসবে এই আলোচনায় কি জানতে পারছো? দেখো মাধুরী, সংসদ ভবনে পৌঁছেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার এই মুহূর্তে মিটিং বিজেপি ন্যাশনাল প্রেসিডেন্ট জেপি নাড্ডার সঙ্গে ওয়ান টু ওয়ান মিটিং হচ্ছে। সেখানে সাংগঠনিক ইস্যুগুলো নিয়ে তিনি আলোচনা তার সঙ্গে করবেন। তার রোড ম্যাপ রয়েছে পশ্চিমবঙ্গে, বিশেষ করে তারা কি কি ভাবছেন সেসব নিয়ে তিনি জেপি নাড্ডার সঙ্গে এখন মিটিং করছেন এবং তারপর তিনি অমিত শাহর সঙ্গে তার একটা বৈঠক রয়েছে। সেখানে রাজ্যের পরিস্থিতি এবং কিভাবে তাদের দলের বিভিন্ন কর্মসূচিগুলো চলছে, কেন্দ্রীয় নেতৃত্বে কি বার্তা রয়েছে, গতকাল জেপি নাড্ডা সাংসদদেরকে বলেছেন কি করতে হবে, কিভাবে সমন্বয়ের কাজ তাদের করতে হবে, পঞ্চায়েতকে নিয়ে কি কি রণকৌশল গুলো নিতে হবে, সেসব নিয়ে তিনি দিশা নির্দেশ দিয়েছেন। আজকে ওয়ান টু ওয়ান মিটিং এই মুহূর্তে জেপি নাড্ডার সঙ্গে করছেন শুভেন্দু অধিকারী এবং তারপর তিনি আজকে অমিত শাহর সঙ্গে তার একটা বৈঠক রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে, তিনি জগদীপ ধনখড় তিনি উপরাষ্ট্রপতি হয়েছেন, তার জন্য তার সঙ্গে একটা সৌজন্য সাক্ষাৎকার হওয়ার কথা রয়েছে একটা সংসদ ভবনের মধ্যেই। এবং একটা মিটিং রয়েছে গিরিরাজ সিং এর সঙ্গে, রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার পঞ্চায়েতি রাজ, যেখানে বিভিন্ন টাকাগুলো যে পেন্ডিং রয়েছে পশ্চিমবঙ্গের জন্য, একদিকে যেখানে টিএমসি সেটা নিয়ে চাইছে কি টাকাগুলো দ্রুত রিলিজ করা হোক, অন্যদিকে বিজেপি তরফ থেকে বলা হচ্ছে অনেক দুর্নীতি হয়েছে, আবাস যোজনা হোক বা একশো দিনের কাজ হোক, সেই টাকাগুলো যেন এত শীঘ্রই কেন্দ্র থেকে রিলিজ করা হয়। গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, অবশ্যই প্রত্যেকটি কর্মসূচির দিকে আমাদের নজর থাকবে। এখনকার মতো ধন্যবাদ বিজেন্দ্র তোমার। আনন্দ খবর নিয়ে ফিরে এলাম বিরতির পর, যে খবরের দিকে নজর রাখবো। আসানসোলে শুভেন্দু অধিকারীর কম্বল বিলি অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু মামলায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বাড়িতে গেল পুলিশ। দরজা তালাবন্ধ থাকায় এক ঘন্টা অপেক্ষা করে ফিরল পুলিশ। জিতেন্দ্র স্ত্রী চৈতালি তিওয়ারি আসানসোল পুরসভার বিরোধী দলনেত্রী এবং তার ওয়ার্ডেই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে গত 14ই ডিসেম্বর। আমরা জানি আসানসোলে শুভেন্দু অধিকারীর কম্বল বিলি অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটে এবং সেই ঘটনায় মামলা দায়ের হয় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি এবং তার স্ত্রীর বিরুদ্ধে। এবং সেই মামলায় আজ তার বাড়িতে গেল পুলিশ, দরজা তালাবন্ধ থাকায় এক ঘন্টা অপেক্ষা করে ফিরতে হয় পুলিশকে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক গাতাই। কৌশিক, পুলিশের তরফ থেকে এই মুহূর্তে আর কি খবর রয়েছে? দেখো, পুলিশ সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চায়নি, কিন্তু একটা কথা তারা স্পষ্ট জানিয়ে দিয়ে তারা এসেছিলেন। এসে পরে তারা, যেহেতু গতকাল তারা একটা নোটিশ, জিতেন্দ্র তিওয়ারির যে আবাসন রয়েছে ঘনশ্যাম অ্যাপার্টমেন্টে, সেখানে আবাসনের সেই বিয়েতে দরজায় সাজিয়ে দিয়ে যান এবং যে তা সেখানে উল্লেখ করা হয়েছিল যে 20 তারিখ অর্থাৎ আজকে সকাল 10টার সময় জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারি, যিনি বিরোধী দলনেত্রী এবং যিনি ওই 14 তারিখে যে ঘটনা ঘটে রামকৃষ্ণ নগরে যে কম্বল বিতরণ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ছিলেন, সেই চৈতালি তিওয়ারিকে সমস্ত তথ্য সহ ঘটনার দিনের সমস্ত তথ্য সহ বাড়িতে থাকতে বলা হয়েছিল এবং সেখানে তাকে জেরা করা হবে বলা হয়েছিল। কিন্তু আজ গতকালই আমরা জেনেছিলাম যে চৈতালি তিওয়ারি অসুস্থ থাকা, জিতেন্দ্র তিওয়ারি তাকে চিকিৎসা করাতে বাইরে নিয়ে গেছেন, কোথায় নিয়ে গেছেন সেটা তিনি ক্লিয়ার করে বললেন না। এবং যেহেতু পুলিশ ইতিমধ্যে তাকে অ্যাবসকন্ডিং অর্থাৎ পলাতক বলে স্বীকার করেছে, জিতেন্দ্র তিওয়ারি নিজের লোকেশন এখনো পর্যন্ত বলেননি এবং তিনি সেখানে চিকিৎসা করাচ্ছেন এবং সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরে এলে এই পুলিশ যদি জেরা করতে চায় সেই জেরার উত্তর দেবেন বলে তিনি জানিয়েছিলেন। এবং তারপরও আজকে সকাল দশটা নাগাদ পুলিশের দুজন এসিপি র্যাঙ্কের পদমর্যাদার পুলিশ আধিকারিক নেতৃত্বে 7 জনের পুলিশের একটি দল সে জিতেন্দ্র তিওয়ারির বাড়িতে পৌঁছায়। বাড়িতে পৌঁছানোর পর সেখানে দেখা যায় যে বাড়ি যথারীতি বাইরে থেকে তালা বন্ধ, এরপরে 1 ঘন্টা পুলিশ সেখানে অপেক্ষা করে, অপেক্ষা করে তারপর আবার ফিরে যায়। পরবর্তী পদক্ষেপ তারা কি গ্রহণ করে তাই এখন দেখার। ধন্যবাদ কৌশিক। আপনাদের জানিয়ে রাখি, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বাড়িতে আজ গিয়েছে পুলিশ। গত 14ই ডিসেম্বর যে ঘটনা ঘটে আসানসোলে শুভেন্দু অধিকারীর কম্বল বিলি অনুষ্ঠান এবং সেখানে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু ঘটে, সেই ঘটনায় ইতিমধ্যেই সস্ত্রীক জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং সেই মামলায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বাড়িতে আজ গিয়েছিল পুলিশ। দরজা তালাবন্ধ থাকায় এক ঘন্টা অপেক্ষা করে ফিরতে হয় পুলিশকে। জিতেন্দ্র স্ত্রী চৈতালি তিওয়ারি আসানসোল পুরসভার বিরোধী দলনেত্রী এবং তার ওয়ার্ডেই পদপিষ্ট হওয়ার এই ঘটনা ঘটে। এই ঘটনা প্রসঙ্গে জিতেন্দ্র তিওয়ারি ঠিক কি জানিয়েছেন শোনাবো। কালকে নোটিস সাটিয়েছে সেটাও আমি ঠিক জানি না, আজকে পুলিশ গেছে সেটাও আমার ঠিক জানা নেই, কিন্তু এটা আমি জানি যে পশ্চিমবঙ্গে বেশ কিছু তৃণমূল কংগ্রেসের নেতারা আছেন যারা, যাদের একমাত্র উদ্দেশ্য হলো জিতেন্দ্র তিওয়ারিকে বাংলা ছাড়া করতে হবে, আমাকে আমার পরিবার সমেত বাংলা ছেড়ে চলে যেতে হবে। তার একটা ষড়যন্ত্র বেশ কয়েক মাস ধরে চলছে,
কিন্তু তাদের এটা মনে রাখা উচিত এই পশ্চিমবঙ্গ কিন্তু তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ না, এটা রবীন্দ্রনাথের পশ্চিমবঙ্গ, এটা ঋষি বঙ্কিমের পশ্চিমবঙ্গ, এটা শরতের পশ্চিমবঙ্গ, এটা ক্ষুদিরামের পশ্চিমবঙ্গ। তৃণমূল কংগ্রেস চাইবে আর আমি বেঙ্গল ছেড়ে চলে যাবো, এটা তো হয় না। এখানে জন্মগ্রহণ করেছি, বাকি জীবনটা এখানেই কাটবে, এখানে বাংলার মাটিতে আমার মৃত্যু হবে। এভাবে এটা ঠিক যে আমাদের মিটিং মিছিল এখন লোক হচ্ছে, আমরা ডাকলে লোক বেরোচ্ছে, ভারতীয় জনতা পার্টি সংগঠন মজবুত হচ্ছে, রাজনৈতিকভাবে আমাদের সঙ্গে পারছেন না, রাজনৈতিকভাবে আমাদের মোকাবিলা করতে পারছেন না বলে এই সমস্ত কর্মকাণ্ড।